গাইজ, আজকে কিন্তু আমরা জিটি ফাইভ এর একটা শয়তানের ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি। আমরা হলাম জিটি ফাইভ এর গুন্ডা, এই জন্য কিন্তু আজকের এই সিরিজটা কিন্তু অনেকটাই মজাদার হতে যাচ্ছে। আমাদের পাশে কিন্তু একটা মহিলা আছে, এই মহিলাটাকে আসলে আমরা ভয় দেখানোর জন্য আমরা একটা গুলি ব্যবহার করব। দেখি, আচ্ছা এই গুলিটা দেখে ভয়, ও মাই গড, ভয়ে পালিয়ে গেছে। পুলিশের গাড়ি কোথায় যাচ্ছে? দেখি পুলিশের গাড়িটা, দেখি মনে হয় গুন্ডা আর পুলিশের একসঙ্গে লাগছে লড়াই ভাই, সিরিয়াসলি। আচ্ছা দেখি ওইখানে গিয়ে আমি কোনো কিছু করতে পারি কিনা। আরে শালা পালিয়ে গেল, অনেক চলে গেছে। আমাদের এখন দরকার হলো একটা গাড়ির, এখান থেকে দেখি একটা গাড়ি আমরা নিতে পারি কিনা। কোনটা গাড়ি নেবো? এই গাড়িটাই নেই যেহেতু সামনে আছে। আরে ভাই দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি দাঁড়াও। আচ্ছা আমরা দেখো এই গাড়িটা দিয়ে আমরা কি করি সেটা ভাই তোমরা মজাদার একটা জিনিস। এই লোকটা কি করতেছে ভাই? তোরা এখানে কি করতেছিস? যা যা যা, এটা মদ খাচ্ছিল, সিরিয়াসলি? আরে বাপ রে বাপ, আমি থাকা অবস্থায় তুই মদ খাইস আমার এলাকায়? আচ্ছা যাই হোক, আমরা এখন একটা ব্রিজের উপর দিয়ে উঠতেছি। দেখি আসলে এই ব্রিজে কিন্তু আমরা অকাম কুকামটা করব, তোমাদের কিছু বলতেছি না, তোমরা খালি দেখতে থাকো আমি কি করি। আচ্ছা এই শেট, গাড়িটাকে লাগাই দিলাম আমি। আচ্ছা যাই হোক, আমি যেটা করতে যাচ্ছি হলো এই ব্রিজে আমি অনেকগুলো গাড়ি আটকাবো, যেমন তোমরা দেখতে পাবা একটু পর। হ্যাঁ একটা গাড়িকে আটকাইছি, নাম নাম, তুইও গাড়ি থেকে নাম। আচ্ছা একে আমরা একটা পিস্তল দিয়ে একে মারি দিই, মার মার মার, ও ওয়াও সুন্দর। আরে তুই গাড়ি নিয়ে এদিকে আসছিস, দেখ তো কি জ্বালা। আরে বাবা তোর আবার এত ইয়া, মার সালে কো। হ্যাঁ এবার দেখি কি হয়। এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারটা গাড়ি, আরেকটা গাড়ি আসছে, ও এটাকেও মারতে হবে। ও আরে আচ্ছা মরছে, ও মরছে, এও মরছে, তোকা কে তাহলে? ও তুই তাহলে করতেছিস এই কাজ, তুইও মর। দেখতে পাচ্ছ কি এখানে ভাই অনেকগুলো গাড়ি অলরেডি কিন্তু চলে আসছে, বুলেট প্রুফ মনে হয় গাড়ি। আচ্ছা যাই হোক পুলিশও চলে আসছে, এখন পুলিশের সঙ্গে আমাদের মারামারি হবে। অলরেডি কিন্তু আমাদের দুইটা স্টার আমরা পেয়ে গেছি। পুলিশ দেখি কি করে, এই যে একটা পুলিশ দেখতে পাচ্ছি আমি, পুলিশটাকে আমি মারার চেষ্টা করি, মর মর মর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছ আমি যেহেতু পুলিশটাকে মারছি আমাদের কিন্তু তিনটা স্টার দিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, আরো আমরা স্টার নেওয়ার জন্য বোম মারছি, দেখি কি হয়। বোমটা ইচ্ছি ঠিক মতো পড়লো না। ওয়ারে ভাই আমারও তো অবস্থা খারাপ, ভূমির এত পাওয়ার, এই পাশের গাড়িটারও দেখছো তোমরা আগুন ধরে গেছে। যাই হোক এখন হেলিকপ্টার নিয়ে আসবে, হেলিকপ্টার নিয়ে আসছে ওরে, এই সাইডটাও দেখতে পাচ্ছ তোমরা। ও মাই গড, এটা কি হলো সিরিয়াসলি? আরে ভাই আগুনে আমি মরে গেলাম, এটা কোনো কথা হলো? যা শালা এইটা কি কোনো কথা? আচ্ছা যাই হোক, এর পরের বার আমরা কিন্তু কিছু করতে পারি নাই, এই জন্য কিন্তু আমরা এইবারে দেখো আমরা কি করি। আর এইবারে দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাড়িটা চালাচ্ছি, চালাতে চালাতে দেখি আমি এখন আমার মাথায় একটা প্ল্যান আসছে অন্য ধরনের, পুলিশ গুলোকে আমি কিভাবে কি করতেছি। ও মাই গড, আচ্ছা সুন্দরভাবে চালাই। আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি কি জানি দুইটা পুলিশ এবং শয়তান কি জানি করতেছে। ও মাই গড, তুই কি গুন্ডা? হ্যাঁ আমার চেয়ে বড় গুন্ডা রে তুই, তো ভালোই সেনা বাঁচে গেলি তুই। আচ্ছা চলো ওই গুন্ডাকে আমাকে ধরতে হবে, চলো চলো তাড়াতাড়ি গাড়ি গাড়ি, ওই যে এদিকে যাই দেখি কোথায় গেল গাড়ি, গাড়িটা নিয়ে পালাই গেছিস কই তুই? কোনটা গাড়ি হয় এই গাড়িটা কি? না পালাই গেল নাকি? চেট ম্যান, অল্পের জন্য আমি ওকে ধরতে পারলাম না, ও ধরতে পারলে ভাই অবস্থা আমি ওর খারাপ করে দিতাম। আমার গাড়ির অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, আমার গাড়ির অবস্থা কি হয়েছে। আচ্ছা যাই হোক চলো দেখি আমরা একটু সামনে যাই, সামনে কিন্তু একটা কুকুর দেখতে পাচ্ছ তোমরা, কুকুর থেকে আমরা দেখো ভয় দেখাবো এখন। এটা হলো কুকুরের ইয়া মালিক। আচ্ছা কুকুরের মালিকটাকে মারলে দেখো কি হয়, মজার জিনিসটা আসলে আমি তোমাদের দেখাই দিই। আরে কি ব্যাপার, কুকুরটা পালাচ্ছে কেন? আর ভাই আমি এর আগের বার একবার ইয়া করছিলাম কুকুরের মালিককে, মারলে মানে কুকুরটা আমার উপর অ্যাটাক করে, নে তুইও মর। আচ্ছা যাই হোক আমি তোমাদের দেখাইতে পারলাম না। আচ্ছা এই যে আমাদের এই এই, ওয়াও এই মোটর সাইকেলটারে দরকার। তোমরা দেখো এবার আমরা মোটর সাইকেলের কি কামাল করি। আচ্ছা মোটর সাইকেলের প্রথমে আসলে গানটা চেঞ্জ করি, এই সামনে একটা পুলিশও চলে আসছে দেখতে পাচ্ছ তোমরা, কি ব্যাপার পুলিশ থেকে আমাকে ধরবে না? আচ্ছা পুলিশ গাড়ি ঘোরাচ্ছিল, আচ্ছা আচ্ছা ধর কি করতেছে, আমি পুলিশ থেকে মারি আগে দেখি। আমার তো কাছে গুলিও নেই দেখতে পাচ্ছ তোমরা, আমার গুলির অবস্থা খারাপ। এই একটা পুলিশ মর, সালে শর্ট গান সে মর, দুইটা মরে গেছে। আচ্ছা আমরা কিন্তু তিনটা স্টার পেয়েছি, আমাদের এখান থেকে পালানোর দরকার, কারণ এখানে এখনই পুলিশের গাড়ি অহরহ চলে আসবে ভাই, সিরিয়াসলি। দেখতে পাচ্ছ আমাদের পুলিশের গাড়ি কিন্তু অলরেডি দুইটা চলে আসছে ভাই, পালা পালা। আমাদের যে মোটর সাইকেল ভাই সিরিয়াসলি অস্থির একটা মোটর সাইকেল দেখতে পাচ্ছ, আমি কিন্তু হেভি ড্রাইভার ভাই। আচ্ছা উপরে কিন্তু আমাদের হেলিকপ্টারও চলে আসছে, তোমরা কি লক্ষ্য করছো কি জানি না, ওই হেলিকপ্টার থেকে আমাদেরকে ফায়ার করতেছে দেখতে পাচ্ছ তোমরা। এইখানে আমরা একটা কাজ করব, দাঁড়াও আমরা মোটর সাইকেলটা একটা জায়গায় পার্ক করে রাখিয়ে দিই আগে, উপর থেকে আবার দেখছো কি ফায়ার করছে আমার দেখো গায়ের ভেতর দিয়ে, মানে ইয়া চলে গেছে এই পুলিশদের। আসলে আমি এখন কি করতেছি দেখো তোমরা, একটু দাঁড়াও আমি এইখানে কতগুলান পুলিশের গাড়ি আনি খালি এই জিনিসটা তোমরা দেখো, অলরেডি দেখো কতগুলান চলে আসছে,
সিরিয়াসলি ওরে অনেক গাড়ি চলে আসছে ভাই মানে গাড়ি কা গাড়ি আমি আরো গাড়ি আনতেছি দাঁড়াও আরে দাঁড়াও এইখানে এখন দেখো সবগুলো গাড়িকে আমি একসঙ্গে মারব পুলিশ দিয়েছে একটু মনে হয় আমাকে কভারে যেতে হবে দাঁড়াও আরে বাবা মর কভারে যাই আগে আরে কোন পুলিশ আমাকে মারি দিল সিরিয়াসলি এটা কোনো কথা হইলো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এর পরবর্তীতে আমি কিন্তু তোমাদের জন্য আরো অনেক মজাদার মজাদার এবং হাস্যকর ভিডিও নিয়ে হাজির হব GTA 5 এবং অন্যান্য গেমের তাই অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও।